ডিয়ার ভিভার্স আজকের ক্লাসে আমরা কুড়িটির কাছাকাছি বাংলা সেন্টেন্সের ইংরাজি করা শিখব তো চলো এক এক করে সেন্টেন্সগুলি আমরা স্ক্রিন বোর্ডে দেখে নিই তোমাকে হতাশ করে আমি দুঃখিত তাহলে আমি দুঃখিত এই অংশ তার জন্য আমরা ব্যবহার করছি আই এম সরি তোমাকে হতাশ করে অর্থাৎ তোমাকে হতাশ করার কাজ সম্পূর্ণ হয়েছে হতাশ করেছি তোমাকে সেই জন্য আমরা ইউজ করবো

পারফেক্ট ইনফিনিটিভ কোন অংশ যে কাজটা করা হয়েছে সেই অংশে যখন ব্যবহার হয় এমনি যখন ইনফিনিটিভ হয় যেমন যে কাজটি করা হয়নি বা সম্পূর্ণ হয়নি এখনো আই এম গোয়িং টু ফিশ আই এম গোয়িং টু বাই ফিস আমি বাজারে যাচ্ছি মাছ কিনতে অর্থাৎ কেনার কাজটি শেষ হয়নি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ আর যখন কাজটা করা হয়ে গিয়েছে যেমন আমি তোমাকে হতাশ করেছি তখন টু প্লাস হ্যাপ প্লাস বি থ্রি বসে বসে আর ভালো লাগে না বা ভালো লাগছে না তাহলে ভালো লাগছে না এই অংশের জন্য আমরা যে ফ্রেজটিকে মনে রাখবো বা অভ্যেস করবো তা হচ্ছে আই এম সিক অফ পরের যে ওয়ার্ড ইউজ করতে হবে তার আইনজীবী আই এম সিক অফ সিটিং আইডল আইডল মানে হচ্ছে কাজ না করে বসে বসে অলসভাবে সময় কাটানো আই এম সিক অফ সিটিং আইডল ঠিক দশ তারিখে আমার যাওয়ার কথা আছে যাওয়ার দিন ঠিক হয়ে আছে শিডিউল আই এম শিডিউল টু ডেপড অন ফেব্রুয়ারি টেন্থ অ্যাকচুয়ালি মাসের আগে ইন বসে কিন্তু এখানে অন বসেছে এই প্রেপোজিশানটা কাজ করছে তারিখের হয়ে তারিখের আগে অন বসে মাসের আগে ইন বসে অন টেন্থ ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি কিন্তু আমরা ফেব্রুয়ারিকে তারিখের আগেও এভাবে লিখতে পারি কিন্তু প্রেপোজিশানটা আসলে এখানে বসেছে তারিখের জন্য সো আই এম শেডিউল্ড বা স্কেডিউল্ড উচ্চারণ করতে পারি আমরা টু ডেপার্ট যাওয়া অন ফেব্রুয়ারি টেন্থ এখানে একটি বিষয় লক্ষ্য করো যাওয়ার কথা আছে তা কথা আছে যখন থাকবে তখন আমরা সাপোজ টু ইউজ করতে পারি কিন্তু সেই কথা আছে যেমন তার আসার কথা আছে তার যাওয়ার কথা আছে এমন যদি কথা থাকে বা আমার যাওয়ার কথা ছিল এমন এখানে যেহেতু শিডিউলড হয়েছে তারিখ সেই জন্য আমরা শিডিউল শব্দটিকে ব্যবহার করেছি তার যাওয়ার কথা আছে যেমন শি ইজ সাপোজ টু গো তার আসার কথা আছে হি সাপোজ টু খাম তখন আমরা সাপোজ টু ব্যবহার করতে পারি কিছু মনে না করলে আপনি কি আর একবার একটু বলবেন কষ্ট করে অর্থাৎ বিষয়টাকে আরেকবার বলার জন্য অনুরোধ করছি যা বলেছি আমি বুঝতে পারিনি তখন আমরা সিম্পল রিকোয়েস্ট অনুরোধ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড রিপিটিং দ্যাট প্লিজ উড ইউ মাইন্ড এই ফ্রেজ যখন ব্যবহার করব। তারপরে ভার্ব যে ইউজ হবে তার আইএনজি ফর্ম উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার তুমি কি সেখানে যাবে অর্থাৎ তুমি কি সেখানে গেলে কিছু মনে করবে উর ইউ মাইন্ড গোয়িং দিয়ে এমন আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত কোনো কিছু কাজ করতে অভ্যস্ত আই এম ইউজ টু তখন আমরা ইউজ টু এই ফ্রেজ ইউজ করতে পারি আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ট আই এম ইউজ টু ওয়ার্কিং হার্ট মনে রাখতে হবে যখন আমরা ইউজ টু ফ্রেইজ ইউজ করবো তারপরে যে ভাব ইউজ করবো সেটা সব সময় আইএনজি যুক্ত হতে হবে যেমন আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং আমি সকালে হাঁটতে অভ্যস্ত আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং যদি আমরা সেন্টেন্সটিকে একটু অন্যভাবে বলি যেমন আই এম হ্যাবিচুয়েটেড টু ওয়ার্ক হার্ড আমি কঠিন কাজ করতে অভ্যস্ত এভাবে আমরা এই সেন্টেন্সটিকে বলতে পারি সেক্ষেত্রে সিচুয়েশন বা হ্যাবিচুয়েটেড ব্যবহার করলে ওয়ার্কিং ব্যবহার করার প্রয়োজন নেই সি আই এম হ্যাবিচুয়েটেড টু ওয়ার্ক হার্ট কিন্তু ইউজ টু ব্যবহার করলে আইনজি ব্যবহার করতে হবে আমার তোমার ওপর বিশ্বাস আছে আমি জানি তুমি পাশ করবে ভাগ্য তোমার প্রসন্ন হোক বা সহায় হোক তিনটে সেন্টেন্স রয়েছে আমাদের এই অংশে আমাদের ছোট ছোট সেন্টেন্স বলে আমরা যেমন অভ্যেস করবো তেমন কয়েকটি সেন্টেন্স একসঙ্গে যুক্ত করেও বলার অভ্যেস করতে হবে তাহলে তোমার উপর আমার বিশ্বাস আছে আই বিলিভ ইন ই আই বিলিভ ইন ইউ আমি তোমাকে বিশ্বাস করি বা তোমার ওপর বিশ্বাস রয়েছে আই বিলিভ ইন ইউ আমি জানি তুমি পাস করবে আই নো দ্যাট ইউ উইল পাস ভাগ্য তোমার প্রসন্ন হোক গুড লাক অর বেস্ট অফ লাক আমি অবশ্যই বুঝতে পারবো আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি এইরকম পরিস্থিতি সামাল দিতে পারি আই ক্যান হ্যান্ডেল আমি সামাল দিতে পারি দিস টাইপ অফ সিচুয়েশান এমন পরিস্থিতি লক্ষ্য করো সেন্টেন্স দুটো খুবই সিম্পল সিম্পল হলেও আমাদের শুনে এবং বলে বলে অভ্যাস করতে হবে যদি আমরা ফরেন ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফ্লুয়েন্সি আনতে চাই তাহলে আমাদের অবশ্যই বলে অভ্যাস করতে হবে সে যত সহজ হোক সেন্টেন্স কিংবা কঠিন তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি অর্থাৎ তুমি যা বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি আই ক্যান সি ইউর পয়েন্ট সিম্পল করে আমরা বলতে পারি আই ক্যান সি ইউ পয়েন্ট বা আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে আমরা এমনও বলতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে তুমি যা বলো সেটা আমি বুঝতে পারছি বা আই ক্যান সি ইউর পয়েন্ট আমরা একটা সেন্টেন্সকে কিন্তু অনেকভাবেই বলতে পারি সেন্টেন্স আসলে বলার চে বলার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়টাকে প্রকাশ করা আমি যা বলতে চাইছি সেটাকে একটা ভাষায় প্রকাশ করা আমি আর সহ্য করতে পারি না সহ্য না করতে পারি আই ক্যান নট বিয়ার আই ক্যান নট বিয়ার দিস অ্যানি লংগা এটাকে আর সহ্য করতে পারছি না আর সহ্য কর আর যে শব্দটি রয়েছে সেই জন্য আমরা এনি লঙ্গা ইউজ করছি আই ক্যান্ট বিয়ার দিস অ্যানি লঙ্গা আমি আর সহ্য করতে পারছি না তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও